মালদায় চলল গুলি, শৌচালয় নির্মাণকে কেন্দ্র করেই গুলি চালানোর ঘটনা ঘটল এবং গুলিবিদ্ধ হয়েছে বাবা ও ছেলে। দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে গুলি চালানোর এবং মালদায় এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শৌচালয় নির্মাণকে কেন্দ্র করেই গুলি চলল গুলি, গুলিবিদ্ধ হয়েছে বাবা ও ছেলে। দুই প্রতিবেশীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে এই ঘটনাই ঘটেছে মালদায়। রুহুল আমিন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো রুহুল, ঠিক কি ঘটনা ঘটেছে, কেন এই গুলি চালনা হলো সেখানে? দেখো অভিষেক, যেমনটা জানা যাচ্ছে যে শৌচালয় নির্মাণকে কেন্দ্র করতে করে কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু প্রথমে বচসা বসে এবং সেই বচসা এমন পরিস্থিতিতে গড়িয়ে যায়, তখন হাতাহাতি থেকে শুরু করে তারপরে গুলি চালানোর মতো পরিস্থিতি হয়ে যায়, এমনটাই কিন্তু ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম বেলসুর গ্রামে। এবং গুলিবিদ্ধ হয়েছে দুইজন ব্যক্তি, তাদের নাম হচ্ছে সাইজুল হক, বয়স 52 বছর, এবং আব্দুল রহিম, বয়স হচ্ছে 32 বছর। গুলি চালানোর অভিযোগ কিন্তু এলাকা থেকে যেটা যেমনটা জানতে পারছি যে প্রতিবেশী হাসান আলী এবং আহম্মদ বলে যিনি যে একজন ব্যক্তি রয়েছেন, বজলুর রহমান, তাদের সাথেই কিন্তু এই বচসা এবং তারাই কিন্তু তাদেরকে গুলি করেছে বলে কিন্তু তারা অভিযোগ করছেন। এবং এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে রয়েছে এবং তাদেরকে তড়িঘড়ি সেই গুলিবিদ্ধ যে দুই যুবক তাদেরকে ওখান থেকে উদ্ধার করে কিন্তু হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য আনা হলে তাদের অবস্থার অবনতি ঘটতে দেখায় কিন্তু তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা কিন্তু তাদেরকে রেফার করছেন। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু টানা উত্তেজনা রয়েছে যে কিছুদিন আগেই মালদার মানিক চোখে একটি জায়গা জমি বিবাদকে কেন্দ্র করে কিন্তু যেখানে গুলি এবং বোমা চলেছিল, যেটা ঘটনা আমরা তুলে ধরেছিলাম কলকাতা টিভির পর্দায়, তারপরে সেই একই জায়গায় কিন্তু আবার মালদার হরিশ্চন্দ্রপুর সেই বন্দুক হাতে কিন্তু গুলি চালাতে দেখা গেল প্রতিবেশীর বিরুদ্ধে। কোথা থেকে আসছে আগ্নেয়াস্ত্র, কোথা থেকে আসছে এতটা সাহস, কি করে প্রশাসন পুলিশ থাকা সত্ত্বেও এইভাবে এলাকায় দুষ্কর্ম ঘটে যাচ্ছে, এই নিয়ে কিন্তু স্থানীয়রা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং গোটা ঘটনার খবর পেয়ে কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু এলাকায় এসেছে এবং গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিজ্ঞতা রুলে, এই যে দুজন যে দুজন প্রতিবেশীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে পুলিশ? একেবারেই তোমাকে যেমনটা বললাম অভিজ্ঞতা, যে পুলিশ গোটা ঘটনার কিন্তু লিখিত অভিযোগ পাওয়ার পরে কিন্তু তদন্ত শুরু করেছে এবং এলাকায় কিন্তু পুলিশ গিয়ে রীতিমতো গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এবং প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী যে যে দুজন গুলি চালিয়েছে তারা হচ্ছে হাসান আলী এবং বজলুর রহমান, তাদেরকে কিন্তু গ্রামবাসী যখন ধাওয়া দেয় এবং তারা কিন্তু সেই মাঠের জমি দিয়ে কিন্তু তারা পালিয়ে যায় বন্দুক হাতে নিয়ে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন গ্রামবাসীরা এবং সমস্ত তথ্য কিন্তু পুলিশের হাতে তারা তুলে দিচ্ছেন। এবং গোটা এলাকার যে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শুনে এবং লিখিত অভিযোগ পাওয়ার পরেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করবে বলে কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার আইসি সাহেব জানিয়েছেন। বেশ, ধন্যবাদ তোমায় রুহুল আমিন, টেলিফোনে ছিলেন প্রতিনিধি।